হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো বন্ধুরা, আরও একবার চলে আসলাম কুমারটুলিতে। আজকে কুমারটুলির একটা বিশেষ জিনিস দেখাবো, যেটা তোমরা এর আগে কখনও দেখোনি। আজকে কুমারটুলি থেকে একটা মাটির পুতুলের মার্কেট দেখাবো, যেটা জন্মাষ্টমী উপলক্ষে মাটির পুতুল মার্কেট বলা যায়। পুরো মার্কেটটা আজকে দেখে নাও এবং কী ধরনের পুতুল পাবে এবং কী তার দাম, সেগুলো সব কিছু আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে। আসো আজকের ভিডিও শুরু করা যাক। হাতে গোনা বেশ কয়েকটা দোকান যেগুলো পুতুলের ঠাসা, ওপর থেকে নিচ পর্যন্ত সব শাড়িতেই একাধিক পুতুলের কালেকশন, যেগুলো সবই মাটি দিয়ে তৈরি। আজকের ভিডিওতে আমরা জন্মাষ্টমীর মাটির পুতুল নিয়ে একটা ভিডিও দেখব। তো উত্তর কলকাতার কুমারটুলি এমন একটা জায়গা যেখানে সারা বছরই ঠাকুর তৈরির একটা সেরা জায়গা মানা হয়। কলকাতার সব ধরনের বিভিন্ন বড় বড় পুজোর প্যান্ডেলের ঠাকুর এই কুমারটুলি মার্কেটটি থেকেই তৈরি হয়। কিন্তু এখানে বছরে এমনও একটি দিন রয়েছে যেখানে ঠাকুর বিক্রির পাশাপাশি বেশ অনেকগুলো দোকান নিয়ে একটি মাটির পুতুলের বাজার বসে যায়, যেটা জন্মাষ্টমীর তিন দিন আগে। কোনগুলো? জন্মাষ্টমীতে সব কাজে লাগবে, জন্মাষ্টমী সাজায় যারা তাদের ঝুলন বলে নাকি, ঝুলনে হয়ে গেছে, ঝুলন সাজানো হয়ে গেছে, এখন এবার জন্মাষ্টমী পড়েছে, জন্মাষ্টমী দুদিন ধরে চলবে, ব্যাস তারপর আবার বন্ধ হয়ে যাবে। তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, মাত্র তিন দিনের একটা মার্কেট। এখানে তোমরা 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের পর্যন্ত মাটির পুতুল কিন্তু এই দোকানে বিক্রি হয়। তো এখানে কী কী পুতুল রয়েছে এটা না বলে বলা যায় এখানে কী পুতুল নেই? ও ফল পাগর জানাবে, একটা পাঁচ, একটা পাঁচ টাকা পিস, সব ধরনের ফল আছে। মাটির ঘর বাড়ি থেকে শুরু করে কাঠুরিয়া, গ্রাম বাংলার বিভিন্ন সিনসিনারি, পাহাড়ি মেয়ে, ঝর্ণা, নদী, মাঝি ও নৌকা, পুলিশ, মিলিটারি, বিভিন্ন ফোর্স বাহিনী, সবজি আলা, ফল আলা, চিড়িয়াখানার বাঘ, সুন্দরবনের কত রকমের পাখি, রাধাকৃষ্ণর যুগলের কত স্ট্যাচু, কত ধরনের মূর্তি, গাছের গোড়ায় কৃষ্ণলীলা, কত রকমের গাড়ি, সেই সাথে হাতে করে সাজাতে পারেন, মাটির ইট রয়েছে, ছোট ছোট ইট 2 টাকা করে দাম, এবং তার সাথে কত রকমের গুঁড়ো পাউডার রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করা যায়, ফ্লোর করার জন্য পিচ রাস্তার জন্য কালো রঙের গুঁড়ো, লাল বালি, সবুজ মাঠের জন্য সবুজ ধরনের গুঁড়ো পাউডার, এখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো পাবে। কোথায় সাজানো হয় এটা? মন্দিরে টন্দিরে, যে যার বাড়িতে প্যান্ডেলে, ঠাকুর মন্দিরে, সব জায়গায় সাজায়। কি দাম উপরে রেঞ্জে এগুলো? কি দাম, কি রকম দাম এগুলো? 200, 250, 150 পিস না জোড়া? একটা পিস হচ্ছে 100 টাকা করে, এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, মাথায় করে সাঁওতাল সাঁওতালি 100 টাকা পিস, 100 টাকা পিস। আর এই যে পিস ধরে মাথায় করে নিয়ে যাচ্ছে, এগুলো 150 টাকা পিস, ওইটা 200 টাকা পিস, ওই সিনসুলটা। তারপর ওই কৃষ্ণকে মেঁধে রেখেছে গাছের ওপরে, ওটা 250 টাকা, ছোট একটা ছোট গুণা আছে 300, 200 টাকা, এরকম সব এরকম। তো একটা কৃষ্ণনগর থেকে অনেক কালেকশন কিন্তু এখানে আসে। কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত, তোমরা অনেকেই জানো, সেইখান থেকে অনেক মাটির পুতুল কিন্তু এই মার্কেটটিতে চলে আসে। কিন্তু তাই জন্য তোমরা কৃষ্ণনগরেরও অনেক কালেকশন এই দোকানগুলোতে পেয়ে যাবে। তোমরা যারা কৃষ্ণনগরের মাটির পুতুল পট্টি বা মাটির পুতুল গ্রাম যারা দেখোনি, আমার একটা ভিডিও রয়েছে, উপরে আই বাটন আমি দিয়ে দিলাম, যদি মনে হয় ভিডিওটা দেখেও নিতে পারো। এটা জন্মাষ্টমী ঝাঁকি। ঝাঁকি মানে? ঝাঁকি মানে একটু দুর্গাপূজা হয় তো, দুর্গাপূজাতে কি সাজানো সব ওই হয় তো, ওই জন্য এটা জন্মাষ্টমী আছে। কি এনার কি গোকুল, এটা পুরো এনার বাড়ি ঘর বাড়ি সব সাজাবেন, তারপরে পুজো হবে। এগুলো সাজানোর জন্য আন্টি? হ্যাঁ, সব ঝাঁকি আছে। কি দাম আছে একটু বলেন, বলো না, ওই চারখানা উপরে একটা আছে 1000, 1000 এইটা 650 টাকা, 650 টাকা, 400 টাকা, এটা 1000, একটু এক্সপেন্সিভ তাই না? এগুলো আজ বেশ 5টাই গেছে। কি করে জানলেন এগুলো কি দাম? এখন দামগুলো বলে দাও। বিভিন্ন রকমের দাম আছে, 10 টাকা থেকে আরম্ভ করে 10 টাকা, 10 টাকা এগুলো আছে।
বধ করেছে ওইটাও ঝাঁকি আছে, পুতনা নামি আছে, পুতনাকে বধ করেছে ওইটাও আছে। কৃষ্ণ রিলেটেড সবকিছু এখানে, জন্মাষ্টমীর জিনিস এখানে বিক্রি হচ্ছে, তাই তো? তোমার যদি প্রয়োজন হয় এরকম পুতুলের তো তোমরা চলে আসতে পারো, যখন তখন আসলে হবে না। জন্মাষ্টমীর তিন দিন আগে থেকে চলে আসতে পারো, তিন দিনের মার্কেট একটা। কৃষ্ণ জন্মদিনের তিন দিন আগে থেকেই এর মার্কেটটি বসে আর তিন দিন পরেও উঠে যায়, তাই জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখালাম। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এরকম নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, খুব শিগগিরই নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেল থেকে দেখতে পারবে। আজকের পর্বটা এখানেই শেষ, পরে দেখা হচ্ছে অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।